নেত্রকোনার কৃষি জমি সুরক্ষা বিষয়ে গণমাধ্যমে ফেলোশিপ বার্ষিক নিউজ অ্যাওয়ার্ড পেয়েছেন তিন সাংবাদিক। সকালে জীববৈচিত্র্য ও পরিবেশ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ বার্ষিক আয়োজনে নাগরিক মঞ্চ এই অ্যাওয়ার্ড দেয়। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও বিডি নিউজ 24.com-এর নেত্রকোনা প্রতিনিধি লাবলু পাল চৌধুরী, সমকালের প্রতিনিধি শেখ খলিলুর রহমান ইকবাল। এ সময় টেলিভিশনের আলপনা বেগম শহরের অজহর রোডের উদীচির জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে বার্ষিকের নেত্রকোনা অঞ্চলের সমন্বয়কারী ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোহাম্মদ নুরুজ্জামান, কলেজ শিক্ষক আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা ও লেখক পুরবী সম্মানিত সহ অন্যান্যরা।